তারা মুসলিম দাবি করে যাচ্ছে,
সুতরাং আমাদের সাবধান হতে হবে যে কাদিয়ানি ফেতনা এটা হচ্ছে ইমাম বিধ্বংসী ফেতনা, এদের সঙ্গে আপনার সঙ্গ দেওয়া তো দূরের কথা, এদের সাথে ছেলে মেয়ে কাউরে বিবাহ দেওয়া যাবে না, এদের জবাইকৃত পশু গোস্ত খাওয়া হালাল না হারাম, এক কথায় এদের সাথে আচরণ অবনী হবে যেমন একজন কাফেরের সাথে হয়ে থাকে। কাফের সমস্ত ওলামায়ে কেরামদের ঐক্যমতে কাদিয়ানি যারা তারা কাফের, এক কথায় শেষ। এই জন্য এদের সাথে সাবধানে ছেলে মেয়ের বিবাহ শাদী যখন দিতে যাবেন তখন জেনে নেবেন এই লোকটা কোন পথের প্রতীক, কার অনুসারী। বাংলাদেশে বিভিন্ন দল আছে, কেউ না কেউ কোনো দলের সাথে জড়িত রয়েছে, সুতরাং আপনাকে জেনে নিতে হবে যে সে আসলে কোন দলের লোক। এই জন্য ইসলাম একটা বিধি দিয়ে দিয়েছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন, ওলি ছাড়া কোনো নারী কোনো মেয়ে বিবাহ করতে পারবে না। কারণ মেয়েরা বুঝে না, কলেজে পড়ে একটা ছেলে ভালো লেগেছে, হ্যাঁ ওকে বিবাহ করবে, এরকম বহু ঘটনা ঘটছে। সুতরাং সাবধান হতে হবে, সকলকে সাবধান হতে হবে যে না জানা অজানা বা চিনা কোনো মানুষকে, হ্যাঁ, মিশতে হলে তাকে তার সম্পর্কে জেনে নিতে হবে, তার চিন্তা চেতনা ইমান ধর্ম আকিদা বিশ্বাস এগুলো জেনে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এ কাদিয়ানি ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করুন, বাঁচার তৌফিক দান করুন। বর্তমান সময়ে হানাফি আহলে হাদিস সমস্ত ওলামায়ে কেরামদের দাবি সরকারিভাবে পাকিস্তানের মতো এই কাদিয়ানিকে কাফের ঘোষণা করা হোক, সরকারিভাবে এটা করা উচিত, যেহেতু এটা ধর্মনিরপেক্ষ দেশ, আপন আপন ধর্ম পালন করবে। সুতরাং তারা কাদিয়ানি ধর্মে যেহেতু বিশ্বাসী, কাদিয়ানিকে নবী হিসাবে মানে, এটা কোনো মুসলিম ধর্ম বা মুসলিম দল না, এজন্য তারা কাদিয়ানির পিছনে মুসলিম শব্দ যোগ করছে এটা যেন না করে। তারা তাদের মতো করে করছে, আমাদের সেখানে লাঠি লাগদা করার কিছু নেই, আমরা দাওয়াত দেব, যদি তারা মানে তো ভালো, না মানলে আমাদের করার কিছু না। এই জন্য বর্তমান সময়ে ওলামায়ে কেরামদের সকলের দাবি যে এদেরকে সরকারিভাবে কাফের ঘোষণা করা হোক। আশা করি যে প্রত্যেকটি মুসলিম যারা নিজকে মুসলিম বলে পরিচয় দিতে চায় তারা এ দাবিতে সম্মতি জ্ঞাপন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রিবা, রিবা সুদ লাভ। রিবা মানে অতিরিক্ত, আসল থেকে বেশি নেওয়া, একে বলা হয় রিবা। আমি আপনাকে 100 টাকা দিলাম এক মাসের জন্য, 101 টাকা এক মাস পরে দিবেন, ওই 1 টাকা হচ্ছে রিবা, একে সুদ বলা। আমি আপনার থেকে কোনো কিছু নিলাম আর বললাম যে টাকাও ফেরত দিবেন, সাথে সাথে আপনার এই জমিনটা খাব, একে আমাদের দেশে বন্ধক বলা হয়, যে 1 লক্ষ টাকা আপনি বিপদে পড়ে নিলেন, বিনিময়ে 1 বিঘা জমি দিয়ে দিলেন, এই জমি খেতে থাকবে যতদিন টাকা পরিশোধ করতে না পারবেন, এটা হচ্ছে রিবা। এই জমিনটা সম্পূর্ণ রিবা, এটা হারাম হালাল নয়, জায়েজ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবস্থাটাকে কঠোরভাবে আপনার বন্ধ করার জন্য বা আল্লাহ পাক রব্বুল আলোচনা করেছেন। পৃথিবীতে যত পাপ আছে তার মধ্যে এটা হচ্ছে সব থেকে সেরা পাপের একটা, সব থেকে বড় পাপের একটা, বড় পাপ এটা, এটা হচ্ছে সরাসরি জুলুম। আপনি বিপদে পড়ে গেছেন, এখন টাকার অভাব, এই মুহূর্তে স্ত্রী বা কোনো কিছু অপারেশন করতে হবে, টাকা নেই আপনার কাছে, সুতরাং বাধ্য আপনি এই মুহূর্তেই যেহেতু দরকার, যেহেতু জীবনের সাথে সম্পর্ক, তখন আপনি বাধ্য হয়ে বলছেন যে আমার এই জমিটা আছে, বাগানটা আছে, কেউ যদি 1 লাখ টাকা দেন তাহলে তাকে এ বাগান দেওয়া হবে, যতদিন আমি টাকা দিতে না পারবো ততদিন আপনি খেতে থাকবেন।
আর এই সুযোগটা সবাই নিতে চায়, অর্থলোভী যারা, হালাল হারাম দেখে না। তো আপনি যে জমিটা নিয়েছেন বাগানটা, তাকে দায়ে ফেলে নিয়েছেন, দায়ে পড়ে নিয়েছে দিয়েছে, সে বিপদগ্রস্ত হয়েছে। আমার উচিত ছিল তাকে হেল্প করা, ঋণ দেওয়া, কর্জ দেওয়া, কিন্তু কর্জ না দিয়ে আমি করলাম কি, টাকা দিলাম, এর বিনিময়ে আমি বাগান খাওয়া শুরু করলাম। এটা জায়েজ নাই, এটা সম্পূর্ণরূপে হারাম। শব্দ ক্লিয়ার হচ্ছে না? বাজছে? হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার না হলে বলবেন, না হলে আলোচনা করলাম বুঝতে পারলেন না, তাতে লাভ হলো না। এখন বোঝা যায় ভাইয়ারা আমার? সুদ একটা মহাপাপ, যে সমাজে এই সুদ থাকবে, এ সমাজে কশ্চিনকালও আপনার অভাব দূর হবে না। যে দেশে সুদই লেনদেন থাকবে, ওই দেশ থেকে অভাব কখনো দূর হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। রিবা আপনার সম্পদকে কি করা হয়, ধ্বংস করে দেয়। আল্লাহ রিবাকে ধ্বংস করে দেবেন। তো যেকে যাকে আল্লাহ ধ্বংস করে দিবেন, শেষ করে দিবেন, আল্লাহ যেখানে ধ্বংস করবেন নিজে বলছেন, সেটাকে আপনি কেমন বৃদ্ধি করবেন? কশ্চিন কালটা আপনারা খোঁজ নিয়ে দেখেন, যারা সুদি লেনদেন করেছে। এই তো কয়েকদিন আগে এক ভাইয়ের সাথে পরিচয় হলো, 1.5 কোটি টাকার জমি বিক্রি করেছে বলেছে। কিসের জন্য? সুদের ওপরে লেনদেন করেছে। সুদ ঋণ তার মাথায় এমন চেপে গেছে, যখন 1 কোটিতে পৌঁছে যায়, আর প্রতি মাসে যদি তার বেশি না হলো 10,000 টাকা করে বাড়তে থাকে, 20,000 করে বাড়তে থাকে, তখন তার 10 বছরে কত টাকা বাড়বে হিসাব করে দেখেন, দেখেন কি জুলুম, অন্যায়। এটা সম্পূর্ণ অন্যায়। সুতরাং এই সুদ যে সমাজে থাকবে, ধ্বংস অনিবার্য। আল্লাহ না করুক এ লোকটা যে বিল্ডিং বানিয়েছে 1 কোটি টাকা ঋণ নিয়ে, ভূমিকম্প হয়ে যদি বিল্ডিংটা ধ্বংস হয়ে যায়, তাহলে জায়গা বিক্রি করো, ঋণ শোধ করতে পারবে না। এটা হচ্ছে ধ্বংস। ইয়ামহাকুল্লাহুর রিবা, রিবা ধ্বংস করে দেবেন আল্লাহ রিবাকে। তার প্রমাণ হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকায় একজন ভাই আছে, নাম সফি, নাম সফি নামে সবাই চিনে। সে লোকটা 3 রাস্তার মোড়ের ওপরে বাড়িটা, আমার মনে হয় 10 কাঠা কি তারও বেশি, কম না 10 কাঠা। এই লোকটা এই সুদি ব্যাংকের সঙ্গে লেনদেনে জড়িত ছিল, তাকে বুদ্ধি দিয়েছে মোড়ের ওপরে বাড়ি, দোকান দেওয়া একটা, টাকা নাই তো কেছে ঋণ নাও। তো সে দোকান আর বেচা কিনে কী হবে, শেষ পর্যন্ত হ্যাঁ সব কিছু হারিয়েছে, পুরা বসত বাড়ি হারিয়েছে, বাড়িঘর ছেড়ে দিয়ে ঋণের কারণে ছেলে মেয়েকে নিয়ে ঢাকা পর্যন্ত পালিয়ে গেছে। বহুদিন পরে এসেছে, কিন্তু এটা সব বিক্রি করে শেষ করে ফেলেছে, একটা এক শতক জমি রাখতে পারে নাই। আল্লাহর গজব দেখেন, এ সুদ ধ্বংস করে দেবে আপনাকে। আপনি যদি ধ্বংস না হন, আপনার সন্তানেরা একদিন ফকির হবে, যদি তওবা করে না যান, সন্তানেরা যদি ফিরে না আসে। আল্লাহর এটা ওয়াদা, কোরআন বলছে হাকুল্লাহুর রিবা, আল্লাহ রিবাকে ধ্বংস করে দেবে। পৃথিবীতে আপনি গোটা ওয়ার্ল্ডে ঘুরে বেড়ান, যে দেশগুলো রিবাকে প্রাধান্য দিয়েছে, ও দেশে গরিব অসহায় বেশি। আমেরিকায় এমনও মানুষ আছে খেতে পাচ্ছে না, উন্নত দেশের কথা বলছি, আর যারা সাধারণ গরিব টরিব অভাব নেই। তো বাংলাদেশে মধ্যবিত্ত দেশে পরিণত হয়েছে, কিন্তু অভাব কই গেছে, যায় নাই। বড় লোকেরা বেশি অভাব, বড় লোকেরা বেশি অভাব বলছে, হুজুর আমি তো সম্পূর্ণ সম্পদ বিক্রি করে দিই, তাহলে আমার ঋণ শোধ হবে, এছাড়া ঋণ শোধ হবে। এই অবস্থায় কবরে যেতে হবে, আর কবর কী হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জানাজা এসেছে, নবী সাল্লাম জানাজা পড়াবেন না, চলে যাচ্ছেন, সাল্লু আলহি, তোমরা এর প্রতি সালাত পড়ো, আমি পড়বো না। জিজ্ঞাসা করলেন, হালা আলহি দাইন, এর কি কোনো ঋণ আছে? বলছে আছে, মাত্র 2 টাকা দিন আর 2টা টাকা ঋণ আছে। নবী সাল্লাম বলছে, আমি আর জানাজা পড়াবো না। এই জন্য আলেমরা আমাদের উচিত, যারা ব্যাংকের সাথে জড়িত, যারা ঋণ রেখে মারা গেছেন, আদায় করার চেষ্টা করে নাই, এদের জানাজার আওয়াজ না করানো, সুন্নাতে রসুল এটা,
সুন্নতে রাসূল হচ্ছে যারা ঋণ রেখে গেছেন আদায় করার চেষ্টা করে নাই, ওদের সালাতুল জানাজা না পড়া, ইমাম সাহেব পড়াবে না, চলে যাবে, সাধারণ মানুষ পড়াবে। এরপরে একজন লোক, এক সাহাবি বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জিম্মাদারি নিচ্ছি, এর ঋণটা আমি শোধ করে দেব। যখন এই দায়িত্ব নিল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা সালাত পড়াই দিলেন। আরও একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঋণের কারণে এর আত্মা আটকে রেখেছে, যাবে না, জান্নাতে যাবে না, বন্দি আছে, একে বন্দি রাখা হয়েছে ঋণের কারণে। বন্দি জীবন কি ভালো না খারাপ? ভাইয়েরা আমার, ঋণ যতদিন শোধ না করবেন, আপনার পিতা মারা গেছেন, যদি ঋণ শোধ করেন না, আপনি যতদিন শোধ না করবেন ততদিন এই বন্দি থাকবে, ততদিনে শাস্তি ভোগ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, এ ঈমানদারগণ তোমরা রিবা খেও না, সুদ খেও না। কে বলছেন? আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, লা তাকুলুর রিবা, সুদ খেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলছে, আপনি যারা ঈমান, যারা ঈমান রাখেন, আল্লাহকে যারা বিশ্বাস করেছেন, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছেন, যার ইবাদত করার জন্য এই মসজিদে এসেছেন, সে আপনাকে বলছে লা তাকুল রিবা, সুদ খায় না। আপনি আল্লাহর কথা শুনলেন না, ঠিক মুসাল্লি আপনি পাঁচ অক্ত সালাত পড়েন, কিন্তু সুদের বেলায় আল্লাহর আদেশ মানছেন না, তাহলে এই ইবাদত কী করবে আপনার, কী কাজে লাগবে? আদআফা মুদআফা, বাড়িয়ে চাড়িয়ে খায় না, মানে কি কম কম খাওয়া যাবে? জি না, খাওয়াই যাবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহকে ভয় করো অবশ্যই সফল হয়ে যাবে, আল্লাহকে ভয় করো সফল হয়ে যাবে। এক্সাম্পল কেমন সফল হয়ে যাবে? আল্লাহু আকবার, হ্যাঁ, কখনো সুদ খাবেন না। দুঃখ কষ্ট জীবনে অনেকেই দেখেছেন, আর আমার জীবনের সাথে প্র্যাকটিক্যাল হয়েছে। এমন এক সময় এমন এক বিপদে পড়ে গেছিলাম যে আমার পকেটে চার আনা পয়সা ছিল না, চার আনা পয়সা ছিল না, চাউল পর্যন্ত ছিল না, তরি তরকারিতে ক্রয় করা দূরের কথা। এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছিলাম মদিনা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে আসার কয়েক মাস পরে, টাকা পয়সা নাই, শেষ হয়ে গেছে সব, আর হাত পাতবো কাউরি কাছে? এটা তো হতে পারে না। মদিনায় ওস্তাদ একটা ঘটনা শুনেছিলেন ক্লাসে, যে এক ফ্যামিলির থেকে ষাটটি মেয়ে সন্তান মারা গেছে, কেউ জানে না, খোঁজ না হলো। এই লোক যখন মারা যায়, আপনার মা সহ ষাটটি মহিলা এই ঘরের মধ্যে থেকেছে, কাউরি কাছে চাইতে যায় নাই, খেতে পায় নাই, না খেয়ে খেয়ে মরে গেছে। সুবহানাল্লাহ, ইতিহাস, মদিনার মানুষের ইতিহাস। মিথ্যা বললে ওস্তাদ বলেছেন, আমি বলি নাই, উনি এ ঘটনা বলে বলে কেঁদেছেন, যে মদিনার মানুষ এ অবস্থায় ছিল, আর আজকে আল্লাহ এত টাকা পয়সা দিয়েছে, অভাব নাই, আজকে খাবার কত নষ্ট করে দিচ্ছে মানুষ, এই জন্য উনি কেঁদেছেন হাদিস পড়তে পড়াতে গিয়ে। ভাইয়ের আমার, মান সম্মানই মানুষরা চাইতে পারে না, এরা চাইতে পারে না। এই জন্য আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে নিজে খাও, কুলু ওয়া তুমুল বাইস আল ফকির, অন্য আয়াতের মধ্যে কানি ওয়াল মুতার, যারা চায় তাদেরকে দাও, যারা চায় না তাদেরকে দাও, খুঁজে খুঁজে বের করতে। এরও ফকির, কোটিপতি হয়ে গেছে, টাকা পয়সা নাই, সব শেষ হয়ে গেছে, কিছু হয়ে গেছে, এমনও হতে পারে। ভাইয়ের আমার, আল্লাহ সফল করবে। আমি আমার প্রতিবেশী বলল যে আপনার দলিলটা দেন, আমি টাকা উঠাচ্ছি, এক লাখ টাকা উঠাবো, আপনি ফিফটি, আমি ফিফটি, দুনিয়ার কেউ জানবে না, শুধু ব্যাংক ম্যানেজার জানবে, আর যে দিবে সে জানবে, সেটাও চাইলে কেউ জানবে, আমি আপনি আর ব্যাংকের ম্যানেজার, ব্যাংকের ম্যানেজার আমার পাশে এসে বসে থাকতো ঘন্টার পর ঘন্টা। ভাইয়ের আমার, কোনোদিন মুখ খুলে তাকে বলিনি, সে নিজে বলতো টাকা নেন, ব্র্যাক ব্যাংকের ম্যানেজার। শেষ পর্যন্ত দলিলটা দিয়ে দিলাম,
সিগনেচার করলাম ফর্মে, সব কিছু হলো। এসার সালাত পড়ার পরে বিছানায় গিয়ে চিন্তা করছি, সুদের ফর্মের উপরে সিগনেচার হয়েছে আমার, আমি এ বক্তব্য জীবনে দিতে পারবো না। সাথে সাথে ফোন দিলাম যে চাচা, জমির দলিল যেভাবে আছে এভাবে রাখো, আমি আর এ টাকা নিব না, টাকা উঠাতে না, কিচ্ছু নাই বাড়িতে। আমি যে ঘরটাই থাকি, জানালা নাই, পলাস্টার নাই, নিচে মাটি নাই, নিচে হয়ে আছে গেট বিম থেকে ওপরে, হ্যাঁ এ দরজা তো কিচ্ছু নাই, জানালা তো কিচ্ছু নাই, আমার বইয়ের আলমারিগুলো জানালায় দরজায় রেখেছিলাম, দুইটা টিন দিয়ে এ দরজা ঘরে রেখেছিলাম, ওপরে ছাউনি নাই, টিন দিয়ে রেখেছিলাম, মাঝখান দিয়ে মিস্ত্রিরা যে ফাঁকা ফাঁকা রেখে বাঁশ রেখে কাজ করে, এই ফাঁকার মধ্যে বাঁশ ঢুকাইয়া শুধু টিন দিয়ে বিছিয়ে রেখেছিল, এক বান টিনের মালিক ছিলাম ওই সময়, ওই এক বান টিনের মধ্যে এভাবে কাটিয়েছি 2 মাস। কীভাবে চললেন, হঠাৎ করে এক আল্লাহর বান্দা ফটোস্টাট মেশিনের দোকান দিল, সৌদি আরবে থাকতো, এই বেচারাও সমস্যায় পড়েছিল, আমাকে বললো যে আপনার তো ল্যাপটপ আছে, হাল খাতা হয়, এখানে কিছু লেখালেখির জন্য আসে, আপনি লিখে দেন, ওখান থেকে কিছু টাকা পেতে পারেন, আপনার উপকার হবে, আমার উপকার বেশি হবে। তো তার অনুরোধে এই দোকানে বসলাম, কোনোদিন 30 টাকা, কোনোদিন 40, কোনোদিন 50, কোনোদিন হইতই না, লবণ দিয়ে ভাত খেয়েছি, আল্লাহ সাক্ষী আছে। এরপরে আপনার এই সুদি ব্যাংকে যখন চেকে সিগনেচার করার পরে রিটার্ন নিলাম, 2 সপ্তাহ পরে খবর আসলো যে আপনি আসতেছেন না কেন, আপনার ভিসা পাঠানো হয়েছে 2 মাস আগে। এটা আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলেছিল, সাথে সাথে সিজদায় পড়ে গেলাম, 2 মাস আগে ভিসা এসেছে আমি জানি না, এটা আল্লাহ পক্ষ থেকে হয়েছে, অফিসে ফোন দিচ্ছি বলছে আপনার ভিসা আমি জানাবো কেন, আশ্চর্য কথা। ভাইয়ার আমার, আমি নির্ঘাত বুঝতে পারলাম এটা আল্লাহ আমাকে পরীক্ষা করেছে, এই সুদি লেনদেনটাই আমার পরীক্ষা ছিল, ইমানের পরীক্ষা, পরীক্ষায় পাশ করেছি, আজ পর্যন্ত দুঃখ কষ্ট দেখিনি আলহামদুলিল্লাহ, আর্থিক সমস্যা আর স্পর্শ করেনি, ইনশাআল্লাহ কেয়ামত পর্যন্ত করবে না আল্লাহর কাছে আশা করি। ভাইয়ার আমার, ওই কষ্ট দুঃখ কোনোদিন আর স্পর্শ করবে না, আপনি আল্লাহর প্রতি ভরসা রাখেন, আপনাকে না আপনার সন্তানদেরকে আল্লাহ কোনোদিন কষ্টে রাখবেন না। সূরা কাহাফ পড়ে দেখবেন, ওই যে খিজির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালাম দুইজন যাচ্ছিলেন, একটা বাড়ি ঠিক করে দিলেন, মুসা বলছেন এটা করলেন কেন, এবার কিছু চান গ্রামের কাছে খেতে দেবে, হাজা ফেরাক বাইনি ওয়া বাইনাক, এবার তোমার সাথে আমার সম্পর্ক শেষ, এখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। তখন বলছে কারণ জানবা, কারণটা জেনে জানাই দিই তোমাকে, নৌকার কারণ, বাচ্চাকে মেরে ফেলার কারণ, এই বাড়িটা ঠিক করার কারণ জানবা, তো বলছে হ্যাঁ, বলছে এই বাড়িটা 2 এতিম সন্তানের বাড়ি, এর পিতা মাতা ছিল কান আবুহুমা সালিহা, এদের পিতা মাতা ছিল নেক, এখানে কানজুল্লাহুমা, এর নিচে এদের খাজানা রয়েছে, সম্পদ রেখে গেছে পিতা মাতা, আল্লাহর হুকুমে এই সম্পদ তারা আপনার যখন বয়সে পদার্পণ হবে পেয়ে যাবে, আল্লাহকে বের করে দিবে এই সম্পদ, তাদের হাতে পৌঁছে যাবে, আর যদি ঘরটা ঠিক না করি দেওয়াল পড়ে চেপে যাবে আর পাবে না, এই জন্য আল্লাহর হুকুমে আমি এটা করেছি, আর এটা সব আল্লাহর হুকুমে করেছি। আল্লাহু আকবার, কোথায় খিজির আলাইহিসসালাম নদী সাগর পেরিয়ে যে কোথাকার এতিমের বাড়ি ঠিক করে দিচ্ছেন, চিন্তা করেছেন আপনি? আল্লাহ রক্ষণাবেক্ষণাকারী, আল্লাহ হেফাজতকারী, আল্লাহ আপনাকে হেফাজত করবে, আপনার 5 তলা 7 তলা বিল্ডিং, আল্লাহর কসম এটা জাহান্নামের টুকরা যে আপনার 5 তলা বিল্ডিং সুদের টাকা দিয়ে আপনি তৈরি করেছেন, কে আপনাকে এত সুখ করতে বলেছে? জোর করে সুখ অর্জন করা যায়? সুদ যে ঘরে ঢুকেছে ওই ছেলে মেয়ে আর ধর্ম বুঝবে না, ও ছেলে মেয়েই আপনাকে ধ্বংস করবে, আপনার দুনিয়া ধ্বংস করবে, আখেরাত ধ্বংস করবে। আপনি এত কষ্ট করে 5 তলা বিল্ডিং বানিয়ে গেছেন, আপনার সন্তানেরা সালাত পড়ে না, দান খায়রাত করে না, হালাল হারাম বুঝে না, মেয়েদের সাথে হাজার হাজার টাকা ব্যয় করে দিচ্ছে, বুঝতে পারেন না যে মুসিবত রেখে যাচ্ছেন আপনি, বিপদ। আর আমরা সম্পদের পিছনে দৌড়াই না, হালালভাবে চলেন, হালালভাবে খাওয়ান অর্জন করেন, যেভাবে থাকবেন এটাই সফলতা আপনার, ভাঙ্গা বাড়ি এটাই সফলতা আপনার,
আপনি কিভাবে দাঁড়াবেন সাহাবায়ে কেরামদের সামনে, কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়াবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িটা আজ নাই, একজন বাদশাহ, সমস্ত নবীদের নেতা, সমস্ত মানব জাতির সব থেকে সেরা মানব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আজকে বাড়িটা পর্যন্ত নাই। কোথায় তার সিংহাসন? কিচ্ছু নাই। খোলাফায়ে রাশিদিন গোটা অর্ধ পৃথিবীর মালিক ওমর রাদিয়াল্লাহু তাআলা, যার কথায় গোটা অর্ধ পৃথিবী চলে। অর্ধ পৃথিবী বলে আমি বলছি গোটা পৃথিবী চলে, গোটা পৃথিবীর তখন মালিক উনি। ওনার সামনে দাঁড়ানোর কোনো বাদশার ক্ষমতা ছিল না। যে দেশে যেখানে উনি যে কথা বলেছেন সেটা বাস্তবায়ন হয়েছে। ও সময় যদি এরকম যুদ্ধ বিমান থাকতো তাহলে গোটা পৃথিবী তার হাতে হতো, পৌঁছতে পারে না, পৌঁছছে, চলে যাচ্ছে, একটা পর একটা দখল করছেন, মোকাবেলা করার কোনো ক্ষমতা নাই এমন একজন বাদশাহ। কই তার বাড়িটা? কোথায় বাড়ি? ইসলাম এটা চায় না, অট্টলিকা, বাড়ি, গাড়ি এগুলো কিচ্ছু নাই। আর আপনারা স্মৃতি ধরে ধরে মাশাআল্লাহ, হ্যাঁ, জাদুঘরে গেলাম, কোন জাদুঘরে গেলাম জেনে? হ্যাঁ, আমি তো ঢাকাতে বহুদিন ছিলাম, যাইনি, একবার মাত্র গেলাম, তাও মানুষের পাল্লায় পড়ে গেলাম, সব মূর্তি দেওয়া ভরা। কিসের জাদুঘর? আরে মূর্তি দিয়ে জাদুঘর হয় নাকি, পাগলামি সব। ও মাহফিল করে আসছিলাম নওগাঁ পাহাড়পুর, সেখানে পাহাড়পুরের জাদুঘর তৈরি করা আছে, ও মূর্তির জাদুঘর। হায়রে মুসলমান, এই মূর্তিকে রক্ষণাবেক্ষণ করে রাখতে হবে আপনাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক রব্বুল আলামিনের আসমান জমিন তৈরি করেছেন আল্লাহর একত্বতা বাস্তবায়ন করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদের পাঠিয়েছেন মূর্তি ভাঙার জন্য, তৈরি করার জন্য না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে মূর্তি বেয়ে ফেলেছে, আর আপনি কীভাবে তৈরি করতেছেন, কীভাবে তৈরি করতেছেন? প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে আপনার। এই তো আমার বাড়ির পাশে, আমি যেখানে ভাড়া থাকি সেখানেই আপনার এই বাচ্চাগুলো, এই যে এই বয়সের বাচ্চাগুলো গান বাজিয়েছে, এরা এরা শহীদ মিনার বানিয়ে ফুল দিয়েছে, সকালে সকালে গান বাজিয়েছে, ফজর সালাতের পরে পরে। যে ছেলেগুলো 10টা পর্যন্ত উঠে না শুক্রবারে, আর শুক্রবারের দিনে উদ্বোধন করেছে আপনার সন্তানেরা সেরেক দিয়ে এবং এইভাবে গান বাজনা দিয়ে। ধ্বংস প্রজন্ম, এই দেশ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। উন্নত বাড়াবে মানে আমেরিকার মতো ন্যাংটা করে উন্নত হবে? হ্যাঁ, স্ত্রী ঘরে থাকে না, মেয়েরা ঘরে থাকে না, এটা উন্নত কি? আল্লাহ পাক রব্বুল বুঝাতে অভিধান করুন। ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, ভয় করো রে মানুষ ওই জাহান্নামকে যে জাহান্নাম কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। জাহান্নাম তো আল্লাহ কাফেরদের জন্য তৈরি করেছেন, মুমিনদের জন্য না, কিন্তু মুমিনেরা এসব কাজ করার জন্য জাহান্নামে যাবে। ওয়াতি আল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, অবশ্যই তোমাদের প্রতি আল্লাহ দয়া করবেন। সূরা আলে ইমরান থেকে আয়াতটি বললাম, 13 নম্বর থেকে আপনার আয়াতটি আছে এখানে, 13 নম্বর, জি, আলে ইমরান 13 থেকে 132, তাহলে 132, 130 হবে তাহলে। যা হোক, আলে ইমরান থেকে আয়াতটি বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা সুদ খাবে এদের ব্যাপারে বলছেন, فَمَنْ جَاءَهُ مَوْعِدَةٌ مِّن رَّبِّهِ فَانْتَهَى فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَنْ عَادَ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ। 275 নম্বর সূরা বাকারা। আল্লাহ বলছে ফামান জাআহু মাউইদাতুম মির রাব্বি ফানতাহা, আল্লাহর পক্ষ থেকে এই বাচ্চাগুলোকে থামান, মুসাল্লি একজন আল্লাহর পক্ষ থেকে ওয়াজ এসে গেছে, ওয়াজ শোনার সাথে সাথে ফান্তাহা স্টপ, ভালো করে শোনেন, আল্লাহর পক্ষ থেকে ওয়াজ এসে গেছে, শোনার পরে স্টপ, আর এই লেনদেন করব না, শুধু লেনদেন থেকে পুরোপুরি মুক্ত করলেন আপনাকে। যদি এমন করেন ফালাহুমা সালাফ, ও যা এর আগে করেছে ওগুলো সব মাফ করে দেবো। আল্লাহ,
কোটি কোটি টাকা আপনি সুদি ভাই লেনদেন করেছেন, এখন ওয়াজ শোনার পরে এই মুহূর্তে তোবা করেন, তোবা করলে আল্লাহ পিছনের লেনদেন সব ক্ষমা করে দিবেন আপনাকে। আল্লাহু আকবার, আল্লাহ এত দয়াবান, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এত অন্যায় করার পরও আল্লাহ মাফ করে দিচ্ছেন, এ সুযোগ হাতছাড়া করেন না, এই মুহূর্তে তোবা করেন যে আল্লাহ এরপরে আর কোনো দিন সুদি লেনদেন করবো না, না খেয়ে মরে যাব কিন্তু সুদি লেনদেন করবো না, অসুস্থ হয়েছেন মরে যান, সুদের ওপর কখনো টাকা নেবেন না, এটা ধ্বংস, এটা ধ্বংস করবি আপনাকে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহু আকবার, ওয়ামুরুহু ইলাল্লাহ, এর কাজ কাম ফয়সালা আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি এ ওয়াজ শোনার পরেও যদি আপনি ফিরে না আসেন, পেন্ডিং তো এখনও হয় নাই, হুজুর এমন সময় ওয়াজটা করলেন যে সময় রডটা বিছিয়েছি আমি, এখন রড তো ঢাকাই লাগবে, যে ঢাকা লাগবে পলিথিন দিয়ে ঢেকে রাখেন, সুদি ব্যাংকের থেকে টাকা নিয়ে আপনার রড ঢাকিয়েন না, ওভাবেই থেকে যাক, আর আপনার ছাদ দিতে হবে না, খড়ের বাড়ি করে যদি নবী রসুলেরা কাটাইতে পারেন, স্বামী স্ত্রী মিলে পাথর বহন করে করে মাটি দিয়ে রেখে 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 ওপর দিয়ে আবার ওই যে আমরা তীর বলি বাঁশ কাঠ দিয়ে তালের গাছের ফেড়ে ফেড়ে দিয়ে ওর উপরে মাটি দিয়ে জীবন কাটালো আমাদের বাপদাদারা, আর এখন এত অট্টলিকা বানাইতে হবে, কে বলে? আল্লাহ আকবার। যদি এ ওয়াজ শোনার পরও যদি না মানে, ওদের ব্যাপারে বলছে ওমান আদা, ওয়াজ শোনার পরও যদি ফিরে আসে, ফাউলাইকা আসহাবুন নার, এরা সবাই জাহান্নামী, হুম ফিহা খালিদুন, ওরা চিরকাল ওই জাহান্নামে থাকবে। ওয়াজ শোনার পরও যদি তোবা না করে ফিরে না আসে, এরা জাহান্নামী, জাহান্নামে চিরকাল থাকবে। আমি কোরআনের আয়াতের অনুবাদ করলাম, আর এখানে অনুবাদ পর্যন্ত থাকা একজন আলেমের জন্য নিরাপদ, এজন্য এখানে রেখে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। এবার ওয়াজ করছি আপনাদের, দেখেন আল্লাহ ওয়াজ করছেন, আমি করছি না। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا الذين يأكلون الربا جرى سود خاي এরাকে এবং সমস্ত মানুষকে আল্লাহ আদেশ করবেন, কমু দাঁড়াও, সবাই দাঁড়িয়ে যাবে, কিন্তু যারা সুদ খাবে ওরা দাঁড়াতে পারবে না। এদের উদাহরণ এক্সাম্পল দিচ্ছে কিভাবে এরা কি করবে, ইল্লা কামা ইয়াকুমুল্লাযী লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, কোনো মানুষকে যদি শয়তান আক্রমণ করে, জিনে আক্রান্ত হয় না, শয়তান আক্রান্ত করে, আক্রমণ করে, যখন আক্রমণ করে মাথা ঠিক থাকে, উল্টা পড়ে যায় না, যিনি রোগীর কাছে দেখছেন না, কবিরাজের সামনে আসে ছটপট করে লাফাই পড়ে পড়ে যায় এদিকে ওদিকে, কাপড় ঠিক রাখে না, মহিলা হলো পরে ওর হুঁশ ঠিক থাকে না, একেবারে পাগলের মতো, তো এই লোকটা দাঁড়াতে যাবে কিন্তু দাঁড়াতে পারবে না, পাগলের মতো হয়ে যাবে, শয়তানি স্পর্শ করলে যেমন হয়ে যায়, আপনার মস্তিষ্ক কাজ করে না, ঠিক তেমনি তার মস্তিষ্ক কাজ করবে না, উঠতে পারবে না, একটা কারণ। আর একটা কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বুতুনুহুম কাল বুয়ু, তাদের প্যাট গালা ঘরের মতো বড় হবে, বিশাল বড় হবে, আর এই ঘরের মধ্যে আগুন জ্বলবে, এত বড় প্যাট নিয়ে উঠতে পারবেন? উঠতে পারবে না, উঠতে চেষ্টা করবে আবার পড়ে যাবে। যালিকা বিআন্নাহুম, এই শাস্তি কেন দেওয়া হয়েছে, কালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, বলছে বেচা কিনা হচ্ছে সুদের মতো, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, বলছে এরা তো বেচা কিনা বিজনেস আর রিবা একই জিনিস,
যেমন এখন আমাদের কাছে অনেক ভাই প্রশ্ন করেন যে হুজুর আমার 100,000 টাকা যদি ড্রয়ারে থাকতো, এক বছর পরে আমি ঘুরে খুললে ওই 100,000 টাকাই পাবো, কিন্তু যদি আমি এটাকে ব্যবসায় খাটাই তাহলে মাসে নিম্ন হলে তো 500 টাকা আসবে, 1,000 টাকা আসতে পারে, 500 টাকা আসতে পারে। তো যদি 12 মাসে আমার টাকাটা কাজে থাকে তাহলে আমি 12×5 কত, বা 12,000 যদি পেয়ে যাই, 1,000 হলে 12,000 পাবো। তো ব্যাংকে আমি দিলাম 12,000 টাকা, ওখান থেকে নিলাম, সমস্যা কি? আরও কম নিলাম, 6,000 নিলাম, 6,000 বাদে 6,000 আমার। এই যুক্তিতে অনেকে বলে যে তাহলে এটা তো বিজনেসের মতোই হচ্ছে, আমি নিজে না করে অন্যকে দিয়েছি, ওরা বিজনেস করে আমাকে লাভ্যাংশ দিচ্ছে। বলছে যারা এ কথাই বলবে যে আরে সুট হচ্ছে বেচা কিনা বিজনেসের মতো, যারা এ কথা বলবে তাদের জন্য এ শাস্তি, উঠতে পারবে না ওরা। এখানে খাওয়ার কথা বলা হয়নি, খবরদারের কথা বলবেন না আজ থেকে। সুদ সুদ এখানে কোনো পেঁচি নেই, 1,000 টাকা দিয়েছি, 1,001 টাকা, ওই 1 টাকাই সুদ। সুতরাং এখানে কোনো যুক্তি চলবে না, যুক্তি সবচেয়ে এখানে ফেলে। আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বলছেন আমি বিজনেসকে হালাল করেছি আর সুদ একে হারাম করেছি। হারামকে হালালের সঙ্গে কেমনে মিলাও? এই মিলানোর কারণে শাস্তি দেওয়া হবে এটা। বা ইসলামী ব্যাংক আমাদের বাংলাদেশে অনেক আছে, যারা ইসলামী ব্যাংকের সাথে জড়িত, আমি 18টা পর্যন্ত দেখেছিলাম, এখন আরও বেশি হয়ে গেছে। এই ইসলামী ব্যাংকগুলোতে যারা জড়িত, আপনারা ভালো করে দেখবেন যে আসলে সুদি লেনদেন করে কিনা। যদি এরা সুদি লেনদেন করে তাহলে এটা সুদি ব্যাংক। ইসলামী মদ, ইসলামী সিগারেট, ইসলামী ব্যাংক। ইসলাম লাগাই দিলে কি হালাল হয়ে যাবে নাকি? জি না, হালাল হবে না। কাজী ইসলাম লাগিয়ে দিয়ে ধোকা নিজে খায়েন না, কাউকে ধোকাও দিয়েন না। যদি দেখেন যে হ্যাঁ ইসলাম নাম দিয়েছেন এবং ঠিক ইসলাম অনুযায়ী কাজ চলছে, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আর যদি এটা না হয় তাহলে জনগণকে ধোকা দেওয়া যাবে না, ওই নাম কেটে ফেলেন, ইসলাম নাম দিয়ে কেটে ফেলেন, এর কী শুরু হয়ে গেছে? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে হবে। অনেক ভাই রাগ করবেন আমার কথায়, কারণ বাংলাদেশ এত ক্যান্সার রোগে আক্রান্ত, যেদিকে যাবেন ক্যান্সার রোগ, ছোটো মোটো রোগ না, ছোটো মোটো রোগ হলে তো স্বাভাবিক তেমন ব্যথাটা দেওয়া হবে, ক্যান্সার, সব রোগ খালি ক্যান্সার যা বাংলাদেশে পাওয়া যাচ্ছে। আল্লাহ আকবার, যা কোরআন সুন্নাতে নিষেধ করা হয়েছে সবগুলো বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে, কেউ ডাইরেক্ট করতেছেন, কেউ ইনডাইরেক্ট করতেছেন। আল্লাহ আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে বিধান করুন। এই হলো আপনার সুদের বক্তব্য একটা গেল। আর একটা বক্তব্য, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تُظْلَمُونَ وَلَا لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ সূরা বাকারা 257 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা এই সুদি লেনদেন যারা করছো শুনে নাও, فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ অরসুলি, আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা, তোমরা আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করেছো। এটা আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। আল্লাহ বলছেন এম হাকুল্লাহুর রিবা, সুদকে আমি ধ্বংস করব। আর যারা সুদি লেনদেন করছেন তারা বলছেন যে সুদ ধ্বংস হবে মানে সুদি টাকা লেনদেন করে আমি আজকে বড় লোক হয়ে গেলাম। এই যে হুজুর, আপনি এত বড় হুজুর, আপনি আজ পর্যন্ত বাড়ি মালিক না, গাড়ির মালিক না, আর আমি তো পাঁচতলা বিল্ডিংয়ের মালিক, আর এই তো টাকা দিব দিব ধীরে ধীরে শোধ হয়ে যাবে। কত ফকির ঢাকাতে এখনও বিল্ডিং বানাতে পারিনি, সুদের উপর টাকা নিয়ে জমি কিনেছে, আল্লাহ তার সময় শেষ করে দিয়েছে, চলে গেছে, ছেলে মেয়ে গেলা ওই যে না খেয়ে ঘুরে বেড়াচ্ছে, জমির মধ্যে এমন পেঁয়াজ রেগে গেছে ছেলে মেয়ে যেতেও পারে না, কাগজপত্র ঠিক হয় না, এ হয় না, ওই হয় না, বাস এভাবে পড়ে রয়েছে, মামলা চলছে, কবরে যাওয়া পর্যন্ত চলবে, নিজেও শেষ সন্তানদেরকে শেষ করে গেছে। অথচ যে টাকাটা আপনাকে আল্লাহ দিয়েছিলেন 10 লাখ 5 লাখ, এটাকে ভালো কাজে লাগালে ছেলে মেয়েরা আর সুখী থাকতো,
আল্লাহ হেদায়েত দান করুন, বোঝাতে হবে। যারা সুদি লেনদেন করে এরা সরাসরি আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। কি মনে করেন আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করবেন আবার জান্নাতে যাবেন? জি না। আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করবেন আবার নামাজ পড়বেন, রোজা রাখবেন, সিয়াম পালন করবেন, সবই করবেন? কটা পর্যন্ত? শোয়া। তাহলে একটু আছে নাকি সামান্য? ভাইয়ের আমার এই তো বহুত ওয়াজ, আমি তো এক পৃষ্ঠায় শেষ করতে পারলাম না। আল্লাহ একবার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। এই সুদি বিলেনদেন যারা করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে একবার এক সময় আসবে, লায়াতিয়ান্না জামানুন লা ইউবালিল মারউ বিমা উখিযাল মাল বিহালাল আও বিহারাম। দারিমিতে হাদিসটি আছে 2500 আপনার 78 নম্বর হাদিস। বলছি আমার একটা সময় আসবে মানুষ কোথার থেকে কিভাবে মানুষ কামাই করবে, হালাল হারাম কিছু দেখবে না, টাকা পাইলেই হলো। ঠিক সময়টা এটা, টাকা পাইলেই হলো, কেউ কি হালাল হারাম নাই। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের মেয়েদেরকে পড়ানোর জন্য আল মারকাজুল ইসলামী সালাফিতে ঢাকা ছেড়ে চলে আসলাম এখানে, আর আপনাদের মেয়েরাকে নাকি চিটাঙ্গে পড়তে পড়েছেন। আরেকজন বলছে আমি চাইনাতে লেখাপড়া করার জন্য এসেছি, শাকসবজি কিছু পাচ্ছি না, তারপর কষ্টমষ্ট করে শাকসবজি কিনে খাচ্ছি। বাহ, কী মেয়ে বানাচ্ছেন আপনি, এগুলো মেয়ে তৈরি করছেন আপনি, এরা দেশের ভালো কিছু করবে, ইসলাম মুসলমানদের পক্ষে কাজ করবে এরা। এই জন্যই তো ওই যে একজন ম্যাডাম গান গাইতেছে সংসদে, ওকে আমার মর্যাদা আপনার মর্যাদা বুঝে, পরে শিক্ষায় যোগ্যতা আছে, সংসদটাকে তো ধ্বংস করে ফেলেছি আমরা। যাকে তাকে নেতা বানাই, যাকে তাকে নেতা বানাই, নেতা হবে হায়ার লেভেলের, যারা হায়ার লেভেলের হলে ও বুঝবে কাকে কোন সম্মান দিতে হবে, কাকে কোন জায়গায় বসাতে হবে। আর যদি শিক্ষাই নেওয়ার নিম্ন মনের মানুষ, ও সকাল নিম্ন মনের মানুষ মনে করবে। ভাইয়ার আমার বোঝার চেষ্টা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন। এগুলো বললে পারে অনেকের কষ্ট হয়ে যায়। আরে কষ্ট হবে কেন, ও কেন নেতা হবে, দুনিয়া তার মানুষ নাই? সব থেকে সেরেকের দেশ হচ্ছে, ডিস্ট্রিক্ট হচ্ছে মানিকগঞ্জ। শুধু আর গানের কারণে এই মেয়েগুলো নষ্ট হয়েছে, ছেলেগুলো নষ্ট হয়েছে, খোঁজ নিয়ে দেখেন কোনো ঘরে শান্তি নেই। ইল্লা মান রাহিমা রব্বি, যে ঘরে দিন আছে আলহামদুলিল্লাহ, যে ঘরে দিন নাই আপনি খোঁজ নিয়ে দেখেন শান্তি নেই। আমি জেনে শুনে বললাম, গোটা বাংলাদেশে আমরা আওয়াজ করতে পারি, মানিকগঞ্জে আজও মাহফিল করতে পারিনি, একটাই মাহফিল হয়েছে, তারপরে 35 জন মুফতি এসে হামলা করেছে, হামলা করার পরে মুখ কালা করে পাঠানোর পরে মাহফিল করতে পেরেছি, কথা বলছেন? এরপরে আর সুযোগ হয় না। এই একটা ডিস্ট্রিক্ট, এমন একটা ডিস্ট্রিক্ট যেখানে পাপাচারে একেবারে হাবুডুবু খাচ্ছে, শুধু এই লোকটা মেয়েটার কারণে গাল্লার গজব এসেছে ওখানে, দেখেন খোঁজ নিয়ে দেখেন। ভাইয়েরা আমার, পুরুষ নেতারা হলে কি কাজ হয় নাকি? পুরুষের টাপটি আলাদা, চিন্তা চেতনাই আলাদা। এই যে দেখেন পুরুষ নেতা কি করেছেন, হ্যাঁ, মাননীয় মেয়র সাহেব খায়রুজ্জামান লিটন, আল্লাহ তার দীর্ঘায়ু দান করুন, উনি বলেছেন শহীদ ভাষার জন্য যারা শহীদ হয়েছেন, দেশের জন্য যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করেন। এই চিন্তা চেতনা কি ওই মেয়েটার হবে যার এই অবস্থা, ইসলাম বোঝে না, ধর্ম বোঝে না? ও তো মাজারে যায় বলবে যে ওকে আল্লাহ জান্নাত দিয়ে দাও, এই যে সিজদে পড়ে যাবে বাবার দরবারে, তোকে জান্নাত দিবে না জাহান্নাম দিবে? আর মসজিদের ইমামদের কাছে, মুসল্লিদের কাছে দোয়া চেয়েছেন, সবাই দোয়া করুন, যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে, যে যেভাবে দিয়েছে সকলকে আল্লাহ ক্ষমা করে দাও, প্রত্যেকটি নাগরিককে আল্লাহ দেশপ্রেমিক হিসাবে কবুল করে নাও, আল্লাহ তোমার ইসলামের জন্য কবুল করে নাও। আমরা এই দোয়াই করছি যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই দোয়া করেছেন, যখন দোয়া চেয়েছেন কেউ তখন দোয়া করে দিয়েছেন, নবী সাল্লাম আল্লাহর কাছে চেয়েছেন, সাহাবায়ে কেরাম আমিন বলেছেন, এটাই সম্মিলিত আছে, এছাড়া নাই। এই যে সম্মিলিত দোয়া করে দিলাম, সবার জন্য দোয়া করলাম, এরপরে আপনি ঢোল ঢাক নিয়ে বাজায়েন, আমার দোয়াটা কাজে লেগে যাবে, বুঝছেন? এবার ঢোল ঢাল যা আছে সব নিয়ে ছেলে মেয়েকে নিয়ে নাচবেন 21 ফেব্রুয়ারি আজকে, তাই না? নাচবেন, তার এই দোয়া কাজে লেগে যাবে, যা রাজশাহীর মাটিতে যেন এটা না হয়। দেখেন খবরদার, চুলকানি যেন কাউরে না ওঠে।
আমি হাদিসের অনুবাদ করছি, এগুলো দিয়ে কখনো জান্নাত নেওয়া যাবে না, ধ্বংস করে দেওয়া হবে। আর কোনো মুক্তিযোদ্ধা যদি এগুলোর প্রতি রাজি থাকেন, ওসিয়তনামা লিখে না দিয়ে যান, এই মসজিদে দাঁড়িয়ে যদি না বলেন, এই কালো মনের মানুষেরা ভালো করে শুনে নাও, আমি মারা গেলে ইসলামী স্টাইলে আমাকে জানাজা করবে, দফন কাফন করবে, আমি মারা যাওয়ার পরে খবরদার আমার কবরে ফুল দিবে না, এ করবে না, ও করবে না, সব কিছু নিষেধ করে যদি না যান, অথবা সন্তানদেরকে বলে না যায় যে কঠোরভাবে প্রতিহত করবা, যদি এভাবে ভূমিকা না পালন করেন, তাহলে এই কারণেই তার জাহান্নাম এনাফ, আর কিছু লাগবে না, কিচ্ছু লাগবে না। ভাইরা, এবারে শেষ হাদিসের অনুবাদ করে ছেড়ে দেবো। عن انس رضي الله تعالى عنه انه يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول المقيم على الربا كعابد وثن والمقيم على الخمر كعابد وثن المعجم الاوسط 4810 নম্বর হাদিস। যারা রিবা খায়, সুদি লেনদেন করে, সব সময় সুদের উপরে আছে, আল মুকিম আলা রিবা, সব সময় সুদের উপরে আছে, যারা সুদি ব্যাংকে লেনদেন করে, এক কথায় শেষ। আর আপনি এত পাগলা মানুষ না যে আপনি সুদি ব্যাংক চিনেন না, সুদি ব্যাংক সবাই চিনেন, সুদি প্রতিষ্ঠান সবাই চিনেন, সুদি প্রতিষ্ঠানে বা যে কোনো ক্ষেত্রে সুদের সাথে যারা সবসময় জড়িত, এরা হচ্ছে মূর্তি পূজকের মতো, ওর মাঝে আর মূর্তি পূজকের মাঝে কোনো পার্থক্য নেই। আর যারা শরাব মদ খায়, শরাব মদ খায়, মদ এই মদখোর যারা সবসময় যারা মদ খায়, এর মধ্যে চলে আসবে বেড়ি, আসবে নেশাদ্রব্য জিনিস, এগুলো চলে আসবে, জর্দা আসবে, এক নম্বরে জর্দা চলে আসবে, গুল আসবে, তামাক আসবে। এদেশের হুজুররা একেবারে হালাল বলে নাকি, এক জায়গায় দেখলাম হুজুররা বক্তার সাথে লড়াই করতেছে, কে কোথায় কোরআনে হালাল এই জর্দার কথা হারাম লেখা আছে, এভাবে বলতেছেন। তখন বক্তা সাহেব বলছেন যে আপনার ফেন্সিডিল, হিরোইন, গাঁজা, তারপর আফিন, এগুলো কোথায় লেখা আছে কোরআনে? তো এগুলো হালাল না হারাম? বলছে হারাম। তো এটা কোরআনের কোথায় লেখা আছে? তখন দু চারজন পালাইলো আর বাকি গেল উল্টাপাল্টা ঝগড়া করলো। এই তো হচ্ছে পাগল, পাগল দেশের পাগল মুফতি মহাদেশ। কোরআনে বলে প্রত্যেকটা মদের কথা লেখা থাকবে, কোরআন হচ্ছে একটা সূত্র, থিওরি, নিয়ম নীতি, এর উপরে চলবে গোটা বিশ্ব, আজীবন চলবে। যারা সব সময় মদ খায়, নিশাদ্রব্য জিনিস খায়, এরা মূর্তি পূজকের নেই, দুজনের মাঝে কোনো পার্থক্য নেই, নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এই জন্যে মানুষের হিসাব হবে। এ ওয়াজগুলো আল্লাহ পাক রব্বুল আলমিন গরু বছর ছাগলকে করতে বলেননি, এ ওয়াজগুলো মানুষ কী করেছেন? আল্লাহ, আল্লাহ নিজে বাণীগুলো পাঠিয়েছেন মানুষের জন্য। আর মানুষ কী আল্লাহ পাক আদেশ করেছেন বলার জন্য, সুতরাং মানুষ, মানুষের জন্য এটা বিধিবিধান পাঠিয়েছেন, এই জন্য যে মানুষকে এই শক্তি, এই ক্ষমতা দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল তাকে জ্ঞান বুদ্ধি দিয়ে, আপনার শিক্ষা দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন। সর্বপ্রথম মানুষটি শিক্ষিত মানুষ ছিল, সেটি আদম আলাইহিসসালাম, সর্বপ্রথম আমাদের পিতা যিনি, তিনি হচ্ছেন শিক্ষিত মানুষ। আসমান জমিনে তার থেকে শিক্ষিত আর কেউ ছিল না আল্লাহ ছাড়া, বলে সোহান, সব থেকে বড় শিক্ষিত মানুষ আদম আলাইহিস সালাম। কাজে অশিক্ষিত মানুষ হচ্ছে সবসময়ের জন্য একটা বোঝা, বিপদ। আর অশিক্ষিত ওরাই যারা কোরআন সুন্নাহ জানে না, আপনি ডিগ্রি পাস, মাস্টার্স পাস, পিএইচডি, বিসিএস ক্যাডার রাগ করেন, আপনার চারে না বললো আল্লাহর কাছে নেই, চারে না বললো নাই, যারা কোরআন সুন্নাহ জানেন না, যারা শুদ্ধ করে কোরআন পড়তে পারেন না, এই যে সালাত পড়বেন কেমনে পড়বেন, এই জন্য আপনি রাগ করেন না, আপনি বড় ভুল করেছেন, আল্লাহ আমাকে আপনাকে যে দেমাক দিয়েছেন এখনই কাজে লাগান। ডাক্তার জাকির নায়েক যদি আপনার পুরো, আপনার ডাক্তার হওয়ার পরে যদি সে ইসলাম নিয়ে এত কিছু করতে পারে, আপনি কেন পারবেন না? অবশ্যই ডাক্তার জাকির নায়েক এই বিজ্ঞানী যুগে এসে যারা আপনার জেনায় শিক্ষিত তাদের জন্য একটা বিপদ ডেকে নিয়ে এসেছেন। কেন? যে এ ডাক্তার জাকির নায়েককে একদিকে দাঁড় করাবে আর বিশেষ ক্যাডার আপনাকে দাঁড় করাবে, বলবে যে এই লোকটা কী করেছে আর আপনি কী করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক্তার জাকির নায়েককে এই বিজ্ঞানের যুগে আল্লাহ পাঠিয়েছেন যে তুমি কিছু করো, তাহলে তোমার মাধ্যমে বাকি গালাকে সাইজ করার সুযোগ হবে, কারণ একটা বাহানা তো লাগবে সাইজ করার জন্য। ভাইয়ের আমার, যারা শিক্ষিত, যাদেরকে আল্লাহ ব্রেন দিয়েছে, দিমাগ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, ওই জ্ঞানকে ইসলামের কাজে লাগান, ওই জ্ঞানকে ইসলামের কাজে লাগান। আর কারোর মনে মানুষকে বলছি আপনাদের সন্তান এগুলোকে নষ্ট করেন না,
সব কাজে ছেড়ে দিয়েন না, সন্ধ্যার পরে এরা যেন বাইরে না থাকে, অন্য সময় যেন বাইরে না থাকে, আসর থেকে মাগরিব পর্যন্ত এতটুকু খেলার সময় দেন, তাও চোখের সামনে দিন। এটা তো ছেলের ব্যাপারে বললাম, মেয়েদের তো পশুনি আসে না চোখের আড় করা। ভাইয়ার আমার, সমাজ সুন্দর করার জন্য এই প্রজন্মকে ভালো করতে হবে, সুন্দর করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে পাপাচার থেকে, সমস্ত পাপাচার থেকে মুক্ত রেখে সুন্দর জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ তুমি যে কাজে খুশি, যে কাজে রাজি, ওই কাজই আমাদেরকে করার তৌফিক দান করিও। আল্লাহ সকল ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে মুক্ত রাখিও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতা দান করুন।